মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে মা বিপত্তারিণীর পুজো, তাই মা গেল মন্দিরে পুজো দিতে আর আমার চান টান হয়ে গেছে। আমি এখন কাজ আছে, আমার কাজ লুচি করবো। মা যেহেতু আজকে সারাদিন ধরে খাবার খাবে, ওই জন্য লুচিটা একেবারে করেই রাখবো, কারণ পরপর মানে পরে পরে করলে অসুবিধা আছে, ওই জন্য করেই রাখবো, যেহেতু একসঙ্গে অনেক অনেকগুলো হবে ওই জন্য। আর আলু চচ্চড়ি কাটবো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো আলু চচ্চড়ি খেতে প্রথমে আলু চচ্চড়িটা বসিয়ে দিই, তারপরে বসে বসে লুচির জন্য ইয়েটা মাখবো। আর মা আসুক, তারপর মা হাতে টাতে করে দেবে, অসুবিধা হবে না। তা আর আমরা সকালের দিকে খাবো ডালিয়া, আমি আর বাবা খাবো, মা তো সারাদিন ধরে খাবার খাবে, আর তো সকালটুকু ডালিয়া খাবো। তো মা বানাবে ডালিয়াটা, ঘি দেয় উপর থেকে, যখন হয়ে যায় ঘি দেয়। ঘি তা করতে করতে লুচিটা আর আলু চচ্চড়িটা করে নিই চলো। তারপর মা মন্দির থেকে এসে ঢাকা বেঁধে দেবে, চলো শুরু করে দিই, বক বক না করে কাজকর্মগুলো শুরু করে দিই। আর এমনিতে বাসি ঘর, মা আর আমি মিলে সমস্ত পরিষ্কার করেছি, সকাল থেকে উঠে সমস্ত বাসন গ্যাস সব কিছু পরিষ্কার করেছি, মেজে নিয়েছি, ওই জন্য। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। আলু চচ্চড়িটা চাপে দিয়েছি, টমেটো দিয়ে আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। তো চলো দেখতে থাকো তোমরা। ময়মটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে মেখে ভালো করে জল, একটু একটু করে জল দিয়ে, দেখো মাখা হয়ে গেছে। মেখে লিচিও কেটে নিয়েছি, আর করে নেবো একেবারে, সুবিধা হবে। তো চলো বেলে নিই, বেলে মাও তা করতে চলে আসবে, দিয়ে ভেজে নেবে, সুবিধা হবে। তাহলে তার দুজনে কাজ করলে কারোরই অসুবিধা হবে না। তো চলো চলে এসেছে, মা ওদিকে একদিকে ছেঁকে নিচ্ছে, আমি ফেলে দিচ্ছি লুচিগুলো। আর এটাকে আলু চচ্চড়ি হয়ে গেছে, আর ওদিকে লুচি হয়ে গেছে, হাঁড়ি ভর্তি লুচি করা আছে, তো সারাদিন হয়ে যাবে। চলো এবার খেয়ে নিই, আর তার সাথে বাবা আনলো কাঁঠাল আর রসগোল্লা, চলো খেয়ে নিই। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এটা ডালিয়া, তাই বলেছিলাম ডালিয়া করবে, তার জন্য ডাল নিয়ে নিচ্ছে, আর ডালিয়া দেবে, ওই জন্য মা সব জোগাড় করে নিচ্ছে। এটা করে ডালিয়াটা চাপিয়েও দিয়েছে, হয়ে যাবে, তাহলেই ব্যাস সারাদিনের নামে নিশ্চিন্ত। মা মন্দির থেকে চলে এসেছে, আর এটা করে ধাক্কা বেঁধে দিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেল, আর সমস্ত কিছু হয়ে গেছে, ডালিয়া বলেছিলাম হয়ে গেছে সমস্ত কিছু। এবার মেঘটা দেখছি, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কি না, বর্ষার মেঘ তো, একটু উপরে যেহেতু জামা কাপড় দেওয়া আছে তাই একটু খেয়াল রাখছি যাতে বৃষ্টি এসে ভিজে না যায়, এটাই হচ্ছে ব্যাপার। জামা কাপড় বর্ষাকালে শোকাতে ভীষণ অসুবিধা। হ্যাঁ সেদিন তো ভিজে গেছিলো একদম যেতে। তো চলো তোমরা দেখতে থাকো, আবার কি দেখায় তোমাদের সাথে, চলো দেখতে থাকো তোমরা। কাঁঠালের এই বীজগুলো রোদে শোকাতে দিচ্ছি, আর ভেজে খেতে খুব ভালোই লাগে। দেখো বন্ধুরা, এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ছাদের যা জামা কাপড় আছে
কিছুক্ষণ আগে কেচেছে বাবা, এবার শুকিয়েছে কিনা সেটাই ভাবছি। তো চলো, আর মেঘলা মেঘও করে এসছে। না গো, শোকাইনি, জুতোটাকে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো। আবার তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লকে অন্য একটা দিনে দেখা হচ্ছে। টাটা।